আমাদের পণ্য ওয়ালটন দেশেই তৈরি করছে ল্যাপটপ, ট্যাব এবং স্মার্টফোন। আমাদের এই মুহূর্তে বাংলাদেশে 14 কোটি মোবাইল ফোন ইউজার আছে এবং প্রতি বছর প্রায় 3.5 কোটি মোবাইল ফোন আমরা আমদানি করি, প্রায় 5 লক্ষ ল্যাপটপ আমরা আমদানি করি। আপনারা বলুন, আমরা কি সারা জীবন আমদানিকারক থাকবো নাকি উৎপাদনকারী হব? আমাদের দেশে কি আমরা ল্যাপটপ বানাতে পারি না? আমরা কি মোবাইল ফোন ট্যাব বানাতে পারি না? আজকে স্যামসাং যেরকম কোরিয়াতে তৈরি হয়েছে, সেরকম আমাদের কোনো পণ্য কি হতে পারে না? ওয়ালটন তৈরি করছে এখন দেশের মাটিতে ল্যাপটপ, স্মার্টফোন। তাই আমরা আমাদের পণ্য যেখানে ইম্পোর্ট ডিউটি র মেটেরিয়ালসের উপরে কমিয়ে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা, 1% করেছেন, যে কারণে আজকে দেশের মাটিতে ল্যাপটপ তৈরি হচ্ছে, স্মার্টফোন তৈরি হচ্ছে। আমরা আশা করি অল্প দিনের মধ্যেই বাংলাদেশ থেকে ওয়ালটন ল্যাপটপ, স্মার্টফোন রপ্তানিও করতে পারবে, আমরা রপ্তানিকারক দেশে ইনশাল্লাহ পরিণত হব। আমি অনুরোধ করবো বাচ্চু ভাইকে, যদি একটু আপনি নামগুলো ঘোষণা করেন, তাহলে আমাদের এলিমিতে যাবে। আজকে আমরা বিশ্ব জয়ের হাতিয়ার ট্যাবলেট, স্মার্টফোন এবং মোহাম্মদ তরিকুল ইসলাম আছে, আসেন, আপনাকে কিন্তু আমরা নিয়ে যাব। আমার মনে হয় যে আগেই জানানো হয়েছিল, বন্ধুরা একটা জোর করতা নেই হচ্ছে না। এডুকেশন নাম্বার ভাই, যে যারা এন্ট্রি করছে তাদের তরিকুল ইসলাম সে পাবে একটা ভালো লাগতেছে না? প্রমাণ জন্য, বিজিকনের সৌজন্যে প্রমাণ জন্য।